ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে যে তথ্যটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে দুবাই কাজের বিষয় সম্পর্কে। 2021 সালে এসে বাংলাদেশ থেকে বর্তমানে যারা দুবাইয়ের উদ্দেশ্যে কাজের বিষয় নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি, এবং আপনি কীভাবে সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সঠিক এজেন্সি বেছে নিয়ে নিজে নিজেই নিজের ভিসা করতে পারবেন এবং যে কাজের উপরে আপনি যাবেন বেতন কত, সুযোগ সুবিধা কী, সম্পূর্ণ বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। বিগত কয়েকদিন আগেও কিন্তু এই দুবাই ভিসার জন্য শুধুমাত্র ভিসা বলতে ভিজিট ভিসা, ওয়ার্ক ভিসা, কাজের ভিসা, বিজনেস ভিসা, ফ্যামিলি ভিসা, যেই কোনো ধরনের ভিসার জন্য আমরা কিন্তু দুবাই বিভিন্ন ধরনের বিধিনিষেধ ছিল প্রবেশ করার জন্য। আর আমাদের বাংলাদেশে র্যাপিড পিসিআর টেস্ট ল্যাব না থাকার কারণে আমরা প্রয়োজনীয় যেই মূল যে বিধিনিষেধটা সেটা সংগ্রহ করে আমরা গন্তব্যস্থানে পৌঁছতে পারি নাই। তবে বর্তমানে এই র্যাপিড পিসিআর টেস্ট বর্তমানে বাংলাদেশে চালু হয়েছে। আমরা যে কোনো কেউ চাইলে বর্তমানে দুবাইয়ের উদ্দেশ্যে কাজের বিষয় বা বিভিন্ন যে কোনো ক্যাটাগরির বিষয়ে আমরা দুবাইয়ের উদ্দেশ্যে যেতে পারবো। ভিউয়ার্স, যে সমস্ত সরকারি রিক্রুটিং এজেন্সি আছে তাদের সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমটি হচ্ছে সাদিয়া ইন্টারন্যাশনাল, লোক নেবে হচ্ছে ক্লিনার, এবং কোম্পানির যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে প্রোবেশন, থাকার ব্যবস্থা, পরিবহন, মেডিকেল, ইন্স্যুরেন্স। বেতন হচ্ছে আপনার 925 দেরাম, চুক্তির সময়সীমা হচ্ছে 2 বছর, কর্মী হচ্ছে পুরুষ। এবং 2 নম্বর যেই রিক্রুটিং এজেন্সি সেটি হচ্ছে মাহবুব ইন্টারন্যাশনাল এজেন্সি, এবং কর্মী হচ্ছে পোশাক প্রস্তুতকারক, মানে গার্মেন্ট সেক্টরে যে সমস্ত কর্মী প্রয়োজন ওই সমস্ত কর্মী নিবে তারা। কাজের শর্তাবলীর মধ্যে প্রবেশন, থাকার ব্যবস্থা, পরিবহন, খাবার, মেডিকেল, ভিসা, ইন্স্যুরেন্স। ভিসা সহ মেডিকেল ইন্স্যুরেন্স সম্পূর্ণ সব কিছু কোম্পানি বহন করবে, এবং মাসিক স্যালারি হবে 900 দেরহাম, চুক্তির সময়সীমা হচ্ছে 2 বছর, এবং কর্মী হচ্ছে পুরুষ। 3 নম্বর যে এজেন্সি, রিক্রুটিং এজেন্সি, সেটি হচ্ছে অর্ণব অর্ণা ওয়ার্ল্ড ভিসা, কর্মী নিবে হচ্ছে রং মিস্ত্রি, এবং কোম্পানির যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলো হচ্ছে প্রোবেশন, থাকার ব্যবস্থা, পরিবহন, খাবার, মেডিকেল ইন্স্যুরেন্স। এখানে ভিসার সুযোগ সুবিধাটি নাই, তবে এখানে বেতন হচ্ছে 1200 দেরহাম, এবং চুক্তির সময়সীমা হচ্ছে 2 বছর, এবং কর্মী নিবে হচ্ছে পুরুষ। 4 নম্বর যে রিক্রুটিং এজেন্সি সেটি হচ্ছে মেসাস আবদুল্লাহ এন্ড কং, লোক নিবে হচ্ছে রেস্তোরাঁ কর্মী, মানে রেস্টুরেন্টের কাজে যে সমস্ত কর্মী প্রয়োজন ওই সমস্ত কর্মী তারা নিবে। কোম্পানির সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রোবেশন, থাকার ব্যবস্থা, পরিবহন, ভিসা, এবং সেখানে বেতন হচ্ছে 850 দেরহাম, চুক্তির সময়সীমা হচ্ছে 2 বছর, কর্মী হচ্ছে পুরুষ। এবং 5 নম্বর যেই রিক্রুটিং এজেন্সি সেটি হচ্ছে রিয়াজ ওভারসিজ, লোক নিবে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার, কোম্পানির সুযোগ সুবিধার মধ্যে রয়েছে প্রোবেশন, থাকার ব্যবস্থা, পরিবহন, মেডিকেল এবং ইন্স্যুরেন্স। বেতন হবে 1100 দেরহাম, চুক্তির সময়সীমা হবে 2 বছর, এবং কর্মী হচ্ছে পুরুষ। মূলত এই সমস্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনারা চাইলে আপনাদের নিজের ভিসা কিন্তু আপনারা নিজেই করতে পারেন। আপনারা এই সমস্ত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সরাসরি গিয়ে যোগাযোগ করে কথা বলে সম্পূর্ণ বিষয় পরিষ্কারভাবে বুঝে শুনে তারপরে সামনে অগ্রসর হবেন। এবং সাথে সাথে বলে রাখি, যারা এই ভিডিওটি বর্তমানে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এবং যারা ফেসবুকে এখনও যুক্ত হননি ফেসবুকে যুক্ত হবেন। যদি আপনাদের কোনো কমেন্টের প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, খুব শীঘ্রই আপনাদের প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থিত হব। আল্লাহ হাফেজ।